রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রপত্নী দ্রৌপদী। বিতর্কিত মন্তব্য করে চাপের মুখে ক্ষমা চাইলেন কংগ্রেস সাংসদ। সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ। বিতর্কে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরের মন্তব্যকে হাতিয়ার করে গোটা কংগ্রেস দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তার অভিযোগ, কংগ্রেস যে আদিবাসী বিরোধী এবং নারী বিদ্বেষী, তা অধীরের এই মন্তব্যেই প্রমাণিত। আসলে বুধবার সোনিয়া গান্ধীকে ইডির জেরার প্রতিবাদে ধর্ণায় বসেছিলেন অধীর চৌধুরী সহ কংগ্রেস সাংসদরা। সে সময় এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অধীর দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি না বলে রাষ্ট্রপত্নী বলে বসেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠে বিজেপি। আসরে নেমে যান স্মৃতি ইরানি। তিনি বলেন, সোনিয়া গান্ধী দেশের সর্বোচ্চ আইনসভায় একজন মহিলাকে এভাবে অপমানিত হতে দিলেন। তিনি আদিবাসী বিরোধী, দলিত বিরোধী এবং নারী বিদ্বেষী। স্মৃতির দাবি, অধীরকে দ্রুত ক্ষমা চাইতে হবে। স্মৃতি একা নয়, এদিন সংসদ ভবনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপির অন্য সাংসদরাও, যাদের নেতৃত্বে ছিলেন মোদী মন্ত্রিসভার আরেক মহিলা মুখ নির্মলা সীতারামন। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর বক্তব্য, এটা দেশের আদিবাসীদের এবং রাষ্ট্রপতির অপমান। অধীরের এখনই ক্ষমা চাওয়া উচিত, সোনিয়া গান্ধীরও ক্ষমা চাওয়া উচিত এই ধরনের লোককে এত বড় পদে নিয়োগ করার জন্য। রাষ্ট্রপতিকে করা তার মন্তব্যের জেরে স্থগিত হয়ে গিয়েছে লোকসভা। এই নিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানালেন, তার কথায় দ্রৌপদী মুর্মু যদি আঘাত পান তাহলে ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করে ক্ষমা চাইবেন। এই বিতর্কে সোনিয়া গান্ধীকে কেন টেনে আনা হচ্ছে বৃহস্পতিবার, সেই প্রশ্ন তুলেছেন অধীর। তার কথায়, রাষ্ট্রপতিকে অপমান করার কথা আমি ভাবতেও পারি না, এটা নেহাতই একটা ভুল ছিল। আমি বাঙালি, হিন্দি ভাষী নই। রাষ্ট্রপতি যদি আঘাত পান তাহলে আমি তার সঙ্গে দেখা করে ক্ষমা চাইব, আর কারো কাছে নয়। ওরা চাইলে আমায় ফাঁসি দিতে পারে, আমি শাস্তি পেতে প্রস্তুত, কিন্তু এসবে সোনিয়া গান্ধীকে কেন টেনে আনা হচ্ছে? অধীর জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবে এসব বলেননি, মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। সোনিয়া বিক্ষুব্ধ বিজেপির সাংসদদের বলেন, অধীর ইতিমধ্যেই এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। মেজাজ হারিয়ে স্মৃতি ইরানিকে সোনিয়া ধমক দিয়ে ফেলেন বলেও খবর। বলেন, আমার সঙ্গে কথা বলবে না। ব্যুরো রিপোর্ট, বিবিধ ডট ইন।